আইপিএল এর শুক্রবারের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের বর্তমান দল দিল্লি ক্যাপিটালস এবং তারই সাবেক দল রাজস্থান রয়্যালস। যদিও ম্যাচটা হারতে হয়েছে মুস্তাফিজের বর্তমান দল দিল্লিকেই। জস বাটলারের অসাধারণ ব্যাটিংয়ের দিন, বল হাতে মুস্তাফিজ সহ খরুচে ছিলেন দিল্লির সব বোলারই। তারা উইকেট নিতে পেরেছে কেবল দুটো, তার মধ্যে একটা আবার জস বাটলারের, যিনি কিনা এই ম্যাচেই হাঁকিয়েছেন আসলে নিজের 3 নম্বর সেঞ্চুরিটা। এই ম্যাচেই আবার মুস্তাফিজুর রহমান মেজাজ হারিয়েছেন তার বলে একটা ক্যাচ মিস হয়। বিস্তারিত গ্রামীণ ফোন প্রেজেন্টস বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। এখন থেকে মোবাইল ব্যালেন্স দিয়ে আইপিএল এর খেলা দেখুন মাই জিপি অ্যাপে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পান্থ। উদ্বোধনী জুটিতে দেবদূত পারিকালকে নিয়ে জস বাটলার গড়েন 155 রানের পার্টনারশিপ। 35 বলে 54 রান করে পারিকাল বিদায় নিলে ক্রিজে আসেন স্যামসন। বাটলার শতক হাঁকানোর পরও মারকুটে ব্যাটিং অব্যাহত রাখেন। বাটলারকে বিদায় নিতে হয় 19তম ওভারের শেষ বলে মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে। মুস্তাফিজের বলে ডেভিড ওয়ার্নারের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরার আগে করেন 116 রান। 65 বলের মোকাবেলায় হাঁকান 9টা করে 4 ছক্কা। তার আগে বাউন্ডারি লাইনে রবম্যান পাওয়েল বাটলারের ক্যাচ ছেড়ে দিলে মেজাজ হারাতে দেখা যায় মুস্তাফিজকে। জিলাপি টু নেহরি, ইফতার টু সেহরি, রমজানে পছন্দের খাবার মাত্র 30 মিনিটে। ফুড প্যান্ডা অধিনায়ক সঞ্জু স্যামসন 19 বলে 46 রান করে অপরাজিত থাকেন। তিনিও চড়াও হয়েছিলেন দিল্লির বোলারদের উপর। নির্ধারিত 20 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে রাজস্থানের পুঁজি দাঁড়ায় 222 রান। রাজস্থানের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে এদিন অসহায় ছিলেন মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদবরা। উইকেটের দেখা পেয়েছেন শুধু খলিল ও মুস্তাফিজ। এদের মধ্যে রান বেশি খরচ করেছেন খলিল, 47 ও মুস্তাফিজ 43 রান খরচ করেন। 4 ওভার বল করে ললিত যাদব 41 ও কুলদীপ যাদব 3 ওভার বল করে 40 রান বিলি করেন। এমন বোলিংয়ের পর ম্যাচ জেতা কঠিন ছিল দিল্লির জন্য, কারণ জিততে হলে টপকাতে হতো এবারের আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বোলিং বিপর্যয়ের পর ঋষভ পান্তের 44, ললিত যাদবের 37, পৃথ্বী শয়ের 37, ডেভিড ওয়ার্নারের 28 রানের ইনিংসগুলো দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। 19তম ওভারে প্রসিত কৃষ্ণ উইকেট মেডেন ওভার করে জয় প্রায় অসম্ভব করে তোলেন দিল্লির জন্য। শেষ ওভারে দিল্লির প্রয়োজন ছিল 36 রান। প্রথম 3 বলে 3 ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন রবম্যান পাওয়েল। সেই বলে আম্পায়ার নো বল না দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ায়। নিদাহাস ট্রফিতে সাকিব আল হাসান যেমন মাঠ থেকে বের হয়ে যেতে বলেছিলেন সতীর্থদের, এদিন ঋষভ পান্তও ঠিক একইভাবে একই কারণে সতীর্থদের মাঠ থেকে বের হয়ে যেতে বলেন। যদিও উত্তেজনা সামলে আবারও শুরু হয় খেলা, এতে পাওয়েলও মোমেন্টাম হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত আজ জিততে পারেনি দিল্লি। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 207 রান সংগ্রহ করে মুস্তাফিজের দল, ফলে জোটে 15 রানের পরাজয়। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।